আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো নিউটেক্স দিয়ে খুব সহজে কীভাবে আপনারা অনেক সুন্দর একটা ড্রেস বানাতে পারেন। তো এই জন্য আমি এখানে নিউটেক্স নিয়ে নিচ্ছি, নিউটেক্স নিচ্ছি 6 চামচ, আর এটার সাথে বাইন্ডার নেব আমি 3 চামচ, এনকে নেবো তার অর্ধেক 1.5 চামচ, তারপর অক্সেল নেবো তার অর্ধেক 1.25 চামচ। এই হচ্ছে আমার কেমিক্যাল গুলানোর প্রসেস। এখানে আমি অন্য কোনো কেমিক্যাল ইউজ করবো না, যদিও আমার অন্যান্য ব্লগগুলোতে আমি অনেক কেমিক্যাল দেখিয়েছি, বাট এটাতে আমি তেমন কিছুই দিচ্ছি না, কারণ আমার এখানে এই নিউটেক্সটা খুবই ভালো মানের একটা নিউটেক্স, আমার নিজে বানানো নয় এটা কিনা এবং এ গ্রেডের। এটা হচ্ছে বাইন্ডার, বাইন্ডারটা দেবো আমি নিউটেক্সের অর্ধেক অর্থাৎ 3 চামচ। তারপরে দিলাম এনকে আমি, এনকে দেবো 1.5 চামচ। আপনারা চামচটা পরিষ্কার করে নেবেন, আমি একটু তাড়াহুড়া কাজ করেছি। আমি এই ড্রেসটাতে 3টা শেডের কালারে কাজ করব। ড্রেসটা কাপড়ের কালারটা হচ্ছে বাসন্তী কালার, এটার মধ্যে আমি কমলা, গোলাপি এবং গাঢ় সবুজ যেটা ওইটার ইয়েতে কাজটা করব আমি 3টা রঙের সংমিশ্রণে। তো এখন এটার সাথে আমি 1.25 চামচ অক্সেল দিয়ে দিলাম। এখন আমি শুধু এটার মধ্যে রং ব্যবহার করব। প্রথমে আমি করব গোলাপি কালার, এই জন্য আমি গোলাপি রং নিচ্ছি। ফ্লাওয়ারের ভিতরে রিপিটটা দেবো আমি গোলাপি কালার রুনাতে, বাট জামাতে আমি আর এই রঙের শেডটা হচ্ছে আপনি যেরকম চান, আপনি গাঢ় চাইলে বেশি রং দিবেন, হালকা চাইলে অল্প রং দিবেন, এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে। আমার কাছে মনে হয়েছে আর একটু গাঢ় দরকার, তাই আমি আরেকটু রং দিলাম। আমি এই রং মাখানোর জায়গাটা স্কিপ করিনি, কারণ এখানে স্কিপ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ এই জায়গাটা হচ্ছে ভিডিওর মূল পার্ট। তো একই রকমভাবে আমি কেমিক্যালটা গুলিয়ে নিয়ে এখন শুধু রং দেব। এটা করব আমি সবুজ রং, এই জন্য আমি নেভি ব্লু রং দিয়ে নিলাম। সবসময় মনে রাখবেন নেভি ব্লুর পরিমাণ যদি আপনি বেশি দেন তাহলে সবুজটা একটু গাঢ় যেরকম গাঢ় চান গাঢ় করতে হলে আপনাকে নেভি ব্লুর পরিমাণটা বেশি দিতে হবে, আর যদি আপনি হালকা সবুজ চান তাহলে অবশ্যই ইয়েলোর পরিমাণটা অর্থাৎ হলুদের পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে। আমি এটাকে গাঢ় সবুজ করব, আমার ইয়েলো রঙটা একটু বেশি পড়ে গেছে। তো এটাতে আমি আরও একটু নেভি ব্লু রং দেবো। তো আমি যেরকম সবুজ চেয়েছিলাম আমার সেরকম সবুজ এসে গেছে রংটার মধ্যে। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন প্রত্যেকটা কেমিক্যালের ব্লেন্ডিংটা খুব ভালো হয়, নাহলে আপনার কাজটা ভালো আসবে না।
আর আমি এই রংটা বানাবো হচ্ছে কমলা কালার। আমরা জানি লাল আর হলুদ দিলে কমলা হয়, বাট ওই কমলার থেকে এই কমলার কালারটা অনেক বেটার আসে গোলাপের সাথে ইয়েলো দিলে। গোলাপের সাথে যখন আপনি হলুদ রংটা দিবেন, এই গোলাপি এই কমলা কালারটা অনেক সুন্দর হয়। আপনারাও এইভাবে করা ট্রাই করবেন। আর আরেকটা কথা বলে নিই, অবশ্যই আপনারা কাজ করার 30 মিনিট পূর্বে ব্লকের ডাইসগুলোকে ভিজিয়ে রাখবেন। তারপরে রেগুলার পানি থেকে তুলে ভালো করে শুকিয়ে নিয়ে কাজ করবেন। এখন আমি অল্প অল্প করে সবুজ গোলাপি রং হলুদ রং ইউজ করব কমলাটা আনার জন্য। আমার কাছে মনে হচ্ছে আর একটু হলুদ দিলে কমলার রংটা আরো ভালো আসবে। আমি এই কালার মিক্সিং এর জায়গাটাতে একটুকু আমি স্কিপ করি নাই, কারণ স্কিপ করলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না, পরে অনেকে এসে ইনবক্সে নক দিবেন। তো এই জন্য আমি আসলে স্কিপ করছি না, ভিডিওটা একটু বড় হচ্ছে হোক, তারপরেও আপনারা ভালো করে দেখবেন। তো ভালো করে এখন মিক্স করবেন। শুধু আমার তিনটা রঙে তৈরি হয়ে গেল, এখন হচ্ছে আমার কাজ করার পালা। তো এখন আমি রং করার পালা আমার। তো আপনারা কম্বল ছালা বা গেঞ্জির কাপড় অথবা ককশিট, যেটার মধ্যে আপনি আপনার সুবিধা হয় ওইভাবে আপনি রংটা বিছিয়ে নেবেন, ব্রাশ করে নেবেন, নিয়ে আপনি আপনার কাজ শুরু করে দিবেন। যেমন আমি এখন তাই করতেছি, কাজ শুরু করে দিলাম। আর পুরো ড্রেসের কাজ দেখানো তো আর পসিবল না, কারণ আমি জাস্ট তিনটা চারটা কাজ এখানে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি স্টেপ টু স্টেপ করতেছি। প্রথমে আমি বর্ডারের কাজটা করছি। ব্লগের কাজ করতে আসলে একটু সময় লাগে, আর একজন লুক লাগে, একজন যদি রংটা ব্রাশ করে আর আপনি দ্রুত কাজ করতে পারবেন, এই হচ্ছে সিস্টেম, না হয় নিজে ব্রাশ করে রং করাটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। এখন আমি গোলাপি বডি ড্রেসটার কাজ দিয়ে কাজ করতেছি, বর্ডারের কাজ। এটা মোটা বর্ডার হবে এটা। আপনারা এভাবে মিলিয়ে মিলিয়ে কাজটা করে নেবেন। আর কাজ করার সময় গ্লাভস পরে নেবেন, আমি অলস মানুষ তাই আসলে গ্লাভস পরে নিই। এভাবে আমি গলার কাজটাও করে নিলাম। জামার নিজের প্যানেলে আমি যেভাবে কাজটা করেছি
গলার ঠিক একইভাবে আমি নিচের প্যানেলের কাজটাই গলাতে করলাম আমি আপনারা দেখেন জাস্ট আমি একটার একটু এই কর্নারটা উঠানোটা দেখাবো জামার আপনারা ওড়না তো এইভাবে কর্নার উঠাবেন জামার গলাতে এভাবে কাগজ দিয়ে নিয়ে কর্নারটা উঠাতে হয় ঠিক যে পাশে করলাম ওই পাশে আবার একইভাবে আমি কাগজটা দিয়ে নিলাম এ হচ্ছে আমার জামার কর্নারের কাজটা শেষ এখন এখানে রিপিটার কাজটা আমি করব এ হচ্ছে আমার রিপিটার কাজটা এখন আমার জামার গলা এবং বর্ডারের কাজ শেষ এখন বডির কাজটা আমি করব তো এই জন্য বডিতে আমি আরেকটা ডাইস মেরে নিচ্ছি কমলা কালার রং দিয়ে এটা কমলা কালার রঙের কাজ করতেছি এখন এর মধ্যে আমি ফ্লাওয়ার ড্রেসটা এখন মারলাম ফ্লাওয়ার ড্রেসটা মেরে এখন দেখেন এটা হচ্ছে আমি সবুজ কালার দিচ্ছি যদিও ক্যামেরাতে ব্লার দেখা যাচ্ছে গাঢ় সবুজটা দিচ্ছি সবুজ ড্রেসটা আমি এভাবে মেরে নেব পরে তার মধ্যে আমি রিপিটার কাজটাও করে নিলাম এ হচ্ছে আমার জামার পুরো লুক